আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ফিউজে। আপনাদের সাথে আছি আমি সাবরিনা কাজী। ইউক্রেনের যুদ্ধে চীন রাশিয়াকে কি ধরনের সহযোগিতা দিতে পারে সেটা নিয়ে জল্পনা কল্পনা শুরু হয়েছে। মার্কিন মিডিয়া দাবি করেছে রাশিয়া চীনের কাছে সামরিক সরঞ্জাম ও আর্থিক সহযোগিতা চেয়েছে। বেইজিং মস্কোকে সহযোগিতা দিতে রাজিও হয়েছে, তবে চীন এ ধরনের অভিযোগকে কড়া ভাষায় নাকচ করে দিয়েছে। পশ্চিমা বিশ্লেষকেরা বলছেন চীন অর্থনৈতিক সমস্যা কাটিয়ে ওঠার জন্য রাশিয়াকে সমর্থন দেবে। এর আগে নিষেধাজ্ঞার মুখে ইরান আর উত্তর কোরিয়াকেও এ ধরনের সহযোগিতা দিয়েছিল বেইজিং। তবে সরাসরি সামরিক সহযোগিতা দেওয়ার ব্যাপারে চীন হয়তো সতর্কভাবে পদক্ষেপ নেবে, কারণ বেইজিং এর সামরিক সহযোগিতা ইউক্রেনের রাশিয়ার পরিস্থিতির খুব একটা পরিবর্তন হবে না, কিন্তু এতে চীনের সাথে পশ্চিমাদের সম্পর্কের দারুণ অবনতি হবে। বিস্তারিত থাকছে হায়দার সাইফের প্রতিবেদনে। প্রেসিডেন্ট শি জিনপিং আর ভ্লাদিমির পুতিনের অধীনে চীন আর রাশিয়া পশ্চিমা বিশ্ব থেকে ক্রমেই বিচ্ছিন্ন হয়ে পড়ছে, আর এটাই তাদেরকে পরস্পরের আরও কাছাকাছি নিয়ে এসেছে। ইউক্রেনে রাশিয়ার অভিযান শুরুর মাত্র কিছুদিন আগেই বেইজিং শীতকালীন অলিম্পিক চলাকালে গুরুত্বপূর্ণ একটি অংশীদারিত্বে চুক্তি করেন শি আর পুতিন। কোভিড-19 মহামারী শুরুর পর এটাই ছিল দুই প্রেসিডেন্টের সশরীরে কোনো দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ। বৈঠকের পর দুই নেতা যে যৌথ বিবৃতি দিয়েছেন সেখানে বলা হয়েছে দুই দেশের মধ্যে যে বন্ধন তার কোনো সীমা নেই, দুই পক্ষের সহযোগিতার তাই কোনো নিষিদ্ধ ক্ষেত্রে সীমাবদ্ধ থাকবে না। বিবৃতিতে পশ্চিমাদের প্রতি শীতল যুদ্ধের মানসিকতা পরিত্যাগ করার আহ্বান জানানো হয়। একই সাথে ইউক্রেন ও তাইওয়ান প্রশ্নে দুদেশ একে অন্যের অবস্থানকে সমর্থন করে। বিশ্লেষকরা বলছেন এই দুই নেতা মনে করেন তারা যখন ঐক্যবদ্ধ থাকেন তখন তারা অনেক বেশি শক্তিশালী। ব্রুকিংস ইনস্টিটিউটের চীন ও এশিয়া বিষয়ক স্কলার রায়ান হাস বলেন চীন রাশিয়া সম্পর্কের ব্যাপারে বেইজিংয়ের যুক্তি হল দুদেশকেই পশ্চিমের শত্রুতার মোকাবেলা করতে হচ্ছে। তারা যদি একসাথে থাকে তাহলে পশ্চিমের চাপ মোকাবেলা করা তাদের জন্য সহজ হবে। বেইজিং মনে করছে রাশিয়াকে বাদ দিলে চীনকে একা একাই পশ্চিমের মোকাবেলা করতে হবে, যেখানে পশ্চিমারা চীনের উত্থানকে বাধা দেওয়ার জন্য বদ্ধপরিকর। তবে এটা মনে রাখা দরকার চীন আর রাশিয়ার স্বার্থ কিন্তু সব ক্ষেত্রেই অভিন্ন নয়। রাশিয়ার চেয়ে চীনের এখানে অনেক বেশি হারানোর ঝুঁকি রয়েছে। চীন নিজেকে এমনভাবে দেখে যে দেশটির এখন উত্থান হচ্ছে, অন্যদিকে রাশিয়া মূলত তার পতন ঠেকানোর জন্য লড়ছে। যে সময় রাশিয়ার চীনের অংশীদারিত্বের চুক্তি হয়েছে তাতে প্রশ্ন উঠেছে চীন আগে থেকেই রাশিয়ার সম্ভাব্য অভিযানের ব্যাপারে জানত কিনা। কিছু বিশ্লেষক ও মার্কিন কর্মকর্তারা বলার চেষ্টা করছেন ইউক্রেনের ব্যাপারে রাশিয়ার পরিকল্পনা সম্পর্কে বেইজিং সম্ভবত জানত, কিন্তু এর ব্যাপ্তি কতখানি সে ব্যাপারে তাদের ধারণা ছিল না। বেইজিং অবশ্যই অভিযোগ নাকচ করেছে। ওয়াশিংটনে চীনের রাষ্ট্রদূত বলেছেন রাশিয়ার সামরিক অভিযান সম্পর্কে চীন জানত বা অভিযানকে সমর্থন করছে বলে যেসব কথা বলা হচ্ছে তার সবগুলো তথ্যই ভুল। রাশিয়া আর চীনের অংশীদারিত্বের মধ্যে যে সীমাবদ্ধতাও রয়েছে 25 ফেব্রুয়ারি তা বোঝা গেছে বলে মন্তব্য করেছেন কিছু বিশ্লেষক। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে রাশিয়াকে নিন্দা জানানোর জন্য যখন প্রস্তাব দেয়া হয় তখন রাশিয়া সেখানে ভেটো দিয়েছে, কিন্তু চীন রাশিয়ার ভেটোকে সক্রিয়ভাবে সমর্থন করেনি। পশ্চিমা কর্মকর্তারা একে ইতিবাচক দৃষ্টিতে দেখেছেন। ম্যাকোয়ার ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক এবং চাথাম হাউজের অ্যাসোসিয়েট ফেলো ডক্টর কোর্টনি জে ফাং মনে করেন চীন দায়িত্বশীল গুরুত্বপূর্ণ দেশ হিসেবে স্বীকৃতি চায়, কিন্তু ইউক্রেনের যুদ্ধের ব্যাপারে তারা বেছে বেছে পদক্ষেপ নিচ্ছে। তিনি বলেন ইউক্রেন যুদ্ধে চীন দ্বিতীয় গুরুত্বপূর্ণ ইস্যুগুলোর দিকে মনোযোগ দিচ্ছে। এর মধ্যে রয়েছে মানবিক সহায়তা, বেসামরিক নাগরিকদের সুরক্ষা, তাদেরকে নিরাপদে সরিয়ে নেওয়া। সন্দেহ নেই যে এগুলো গুরুত্বপূর্ণ ইস্যু, কিন্তু সংকট উত্তরণে মধ্যস্থতা করার মতো বিষয়গুলো তারা এড়িয়ে যাচ্ছে। চীনা সরকার আর রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো রাশিয়ার ইউক্রেন অভিযানকে ঠিক যুদ্ধ হিসেবে উল্লেখ করছে না।
প্রেসিডেন্ট শি আর পররাষ্ট্রমন্ত্রী ওয়াংয়ের বিভিন্ন দ্বিপাক্ষিক টেলিফোন আলাপে যেসব সংবাদ বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হয়েছে সেখান থেকে বিষয়টি বোঝা যায়, যুদ্ধ না বলে এটাকে পরিস্থিতি সংকট বা কখনো সংঘাত হিসেবে উল্লেখ করেছেন তারা। তারা একই সাথে ইউক্রেনের সার্বভৌমত্ব আর রাশিয়ার নিরাপত্তা উদ্বেগের প্রতি সমর্থন জানিয়েছেন। চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াং বলেছেন চীন এই সংঘাত নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। তিনি বলেন ইউক্রেনের বর্তমান পরিস্থিতি নিঃসন্দেহে গুরুতর, এখানে প্রধান কাজ হল উত্তেজনা হ্রাস করা এবং পরিস্থিতিকে আরও অবনতি হওয়া থেকে রক্ষা করা। বেইজিং নিজেকে নিরপেক্ষ হিসেবে তুলে ধরার চেষ্টা করেছে, তারা ইঙ্গিত দিয়েছে মধ্যস্থতাকারী হিসেবেও তারা ভূমিকা রাখতে সক্ষম। কিন্তু চীনা গণমাধ্যম রাশিয়ার প্রচারণা এবং ষড়যন্ত্র তত্ত্ব প্রচার করেছে, সরকারের মুখপাত্ররা পশ্চিমা বিরোধী বয়ানও প্রচার করেছেন, উত্তেজনা উস্কে দেওয়ার জন্য সেখানে যুক্তরাষ্ট্র আর ন্যাটোকে দোষারোপ করা হয়েছে। একদিকে ইউক্রেন হামলা নিয়ে সারা বিশ্বের সমালোচনা, অন্যদিকে রাশিয়ার সাথে অংশীদারিত্বের সম্পর্ক চীন এই দুইয়ের মাঝখান দিয়ে হাঁটার চেষ্টা করছে। কার্নেগি এন্ডাউনমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিসের কর্মকর্তা পল হায়ানলি মনে করেন সমন্বিত কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে ও মস্কোর উপর আরোপিত নিষেধাজ্ঞার বিরোধিতার মাধ্যমে চীন এখনও রাশিয়াকে পৃষ্ঠপোষকতা দিয়ে যাচ্ছে। একই সাথে তারা মুখে মুখে তাদের হস্তক্ষেপ না করার নীতির কথা বলছে এবং ইউক্রেনের সাথে ইতিবাচক সম্পর্কের বলি আওড়াচ্ছে। অসমর্থিত সূত্রের বরাত দিয়ে মার্কিন মিডিয়া জানিয়েছে রাশিয়া চীনের কাছ থেকে সামরিক সরঞ্জাম ও সহায়তা চেয়েছে, আবার নানান কঠোর নিষেধাজ্ঞার চাপ কাটিয়ে উঠতে চীনের কাছে তারা অর্থনৈতিক সহযোগিতাও চেয়েছে। রাশিয়া কী ধরনের অস্ত্র চেয়েছে তা নিয়ে প্রাথমিক রিপোর্টে কোনো কিছু বলা হয়নি, তবে যুক্তরাষ্ট্র সতর্ক করে দিয়ে বলেছে যে চীন যদি রাশিয়াকে সহায়তা করে তাহলে তাদেরকেও এর পরিণতি ভোগ করতে হবে। মার্কিন কূটনৈতিক সূত্রের বরাতে বলা হয়েছে রাশিয়া চীনের কাছে যেসব অস্ত্র চেয়েছে এর মধ্যে রয়েছে ড্রোন, সাঁজোয়া যান এবং ভূপৃষ্ঠ থেকে নিক্ষেপযোগ্য মিসাইল। চীন তাদেরকে সহযোগিতা করার ইঙ্গিত দিয়েছে বলেও রিপোর্টে দাবি করা হয়েছে। চীনা কর্মকর্তারা ক্রুদ্ধভাবে মার্কিন এসব রিপোর্টের দাবি নাকচ করে দিয়েছেন। ওয়াশিংটনে চীনা দূতাবাসের মুখপাত্র লিউ পেঙ্গিউ বলেছেন এ ধরনের অনুরোধের কথা তিনি কখনো শোনেননি। মার্কিন কর্মকর্তারা আশঙ্কা করছেন চীন হয়তো এরই মধ্যে রাশিয়াকে অর্থনৈতিক ও আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, সেই সাথে সশস্ত্র ড্রোন দেওয়ার বিষয়টি নিয়েও তারা ভাবছে। যুক্তরাষ্ট্রের জার্মান মার্শাল ফান্ডের এশিয়া কর্মসূচির ডিরেক্টর বনি গ্লেজার মনে করেন রাশিয়ার সাথে সম্পর্ক প্রেসিডেন্ট শির জন্য এখন গুরুত্বপূর্ণ। পতনশীল পশ্চিমাদের সাথে মিলে শি সেই সম্পর্কটিকে কোনোভাবেই নষ্ট করবেন না, তবে তাকে অবশ্যই এই সিদ্ধান্তে আসতে হবে যে কতদূর পর্যন্ত তিনি রাশিয়ার অর্থনীতিকে সাহায্য করবেন, কারণ পশ্চিমা দেশগুলো নানা ধরনের নিষেধাজ্ঞা রাশিয়ার ওপর আরোপ করা হয়েছে। অনেক বিশেষজ্ঞ মনে করেন নিষেধাজ্ঞার প্রভাব কাটিয়ে ওঠার জন্য চীন মস্কোকে সাহায্য করতে পারে। ইরান ও উত্তর কোরিয়ার উপর যখন নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল তখনও তাদেরকে যেভাবে চীন সহযোগিতা করেছিল একই ধরনের সহযোগিতা তারা রাশিয়াকেও করতে পারে। অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞানী ওয়েন টি সুং মনে করেন রাশিয়াকে সরাসরি সামরিক সহযোগিতা দেওয়ার মধ্যে চীনের খুব একটা স্বার্থ নেই। বেইজিংয়ের অগ্রাধিকার হল প্রথমত আন্তর্জাতিক স্থিতিশীলতা, দ্বিতীয়ত আন্তর্জাতিক নিষেধাজ্ঞার চাপে রাশিয়ার অর্থনীতি আর রাজনীতি যাতে ধসে না পড়ে, তৃতীয়ত চীনকে যাতে রাশিয়ার আগ্রাসনের প্রত্যক্ষ সমর্থক মনে না হয়। এমন সম্ভাবনাই বেশি যে চীন হয়তো মৌখিকভাবে রাশিয়াকে তাদের সমর্থন দিয়ে যাবে, তবে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা যতটা পারা যায় অনুসরণ করে যাবে যাতে বেইজিংকে আবার পরোক্ষ নিষেধাজ্ঞার কবলে পড়তে না হয়। রাশিয়াকে বস্তুগত সহায়তা দেওয়ার ব্যাপারে চীন সতর্ক থাকবে, কারণ এ ধরনের সহায়তা দিয়ে ইউক্রেনের পরিস্থিতি খুব একটা বদলানো যাবে না, কিন্তু পশ্চিমাদের সাথে চীনের সম্পর্কের উপর এর বড় ধরনের প্রভাব পড়বে।
আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ফিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।